আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমি একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তা আজকে আমরা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রশ্ন করব, আগ্নেয়াস্ত্র বলতে কি বুঝো, ইহা কত প্রকার ও কি কি, যে যে বিষয়ে আগ্নেয় বিশেষজ্ঞ মত দিতে পারেন। কপিল ক পিস্তল দ্বারা খকে হত্যা করিয়া পালায়নকালে পুলিশ নিকট দিতে হইল, পুলিশ পিস্তল দ্বারা পুলিশ হত্যা করিয়াছে কিনা তা তুমি কিভাবে নিশ্চিত হইবে, তুমি অনুরূপ ঘটনাস্থল উপস্থিতে কি কি জিনিসের উপর লক্ষ্য রাখিবে। বন্দুক আহত হত হতাহত হওয়ার ঘটনায় আত্মহত্যামূলক না হত্যামূলক ইহা তুমি কিভাবে নির্ণয় করিবে, কিভাবে অগ্নেয়াস্ত্র স্পর্শ প্যাকিং করা হয়, ইহা অগ্নেয়াস্ত্র কৃষি থাকে, অপরাধ শনাক্তকরণ, ব্যাস্টিকের ভূমিকা কি, বন্দুকের আঙ্গুলের ছাপ কি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে এসেছে। তাহলে আমরা এই প্রশ্নটা এখন ভালো করে দেখব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, সেভাবেই আমরা আলোচনা করবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখুন, আশা করি আপনারা খুব ভালো বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা আছে অগ্নেয়াস্ত্র বলতে গিয়ে কত প্রকার কি কি কিসের বিষয়ে আপনি মতামত দিতে পারেন। তাহলে যেসব অস্ত্র দ্বারা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে তা দ্বারা সৃষ্ট গ্যাসের শক্তিকে কোনো ধাতব পদার্থের দূরে নিক্ষেপ পদার্থকে দূরে নিক্ষেপ করা যায় তাকে অগ্নেয়াস্ত্র বলা হয়। যেমন রিভলভার বন্দুক, যে অস্ত্র সাহায্যে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে তার দ্বারা সৃষ্ট গ্যাসের শক্তিকে কোনো ধাতব পদার্থকে দূরে নিক্ষেপ করা হয় তাকে অগ্নেয়াস্ত্র বলা হয়, যেমন রিভলভার বন্দুক। তাহলে যে অস্ত্রের সাহায্যে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে তা দ্বারা সৃষ্ট গ্যাসের কোনো ধাতব পদার্থকে দূরে নিক্ষেপ করা হয় তাকে অগ্নেয়াস্ত্র বলে, যেমন রিভলভার বন্দুক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যে অস্ত্রের সাহায্যে কোনো বিস্ফোরক দ্রব্যকে কাজে লাগিয়ে দূরে নিক্ষেপ করা হয় তাকে অগ্নেয়াস্ত্র বলে। যেমন এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা উদাহরণ এক্ষেত্রে উল্লেখ করতে পারেন, উদাহরণটা হচ্ছে ঘটিয়ে তা গ্যাসের শক্তি ধাতব পদার্থ দূরে নিক্ষেপ করা অগ্নেয়াস্ত্র বলে। যেমন রিভলভার বন্দুক, অগ্নেয়াস্ত্র প্রকার মাজল লোড আর ব্রিজ লোড অস্ত্র। আমরা গুলি আকার ও গুলি বর্ষণের সুবিধার্থে দুভাগে ভাগ করি, একটা রাইফেল বন্দুক বা রাইফেল, পিস্তল বা রিভলভার। আবার গুলি বর্ষণের ক্ষমতার ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, যেমন এক গুলি বর্ষণ করা অস্ত্র রাইফেল, আধা স্বয়ংক্রিয় SLR স্বয়ংক্রিয় অস্ত্র সাবমেশিন গান। বিভিন্ন বিশেষজ্ঞ কর্তৃক মতবাদ, নিম্নলিখিত অগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ মত দিতে পারেন, বুলেট বা গুলির খোসা পরীক্ষা করা কি অগ্নেয়াস্ত্র দ্বারা ফায়ার করা হয়েছে কিনা, একাধিক বুলেট খোসা পরীক্ষা করতে একই অস্ত্র থেকে ফায়ার হয়েছে কিনা, অপরাধকালে সন্দেহজনক অস্ত্র দ্বারা ফায়ার করা হয়েছে কিনা, কত দূরে ফায়ার করা হয়েছিল তা বলতে পারেন ইত্যাদি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিশেষজ্ঞ যেসব বিষয়ে মত দিতে পারেন, বুলেট বা গুলির খোসা দ্বারা অগ্নেয়াস্ত্র পরীক্ষা করা হয়েছে কিনা, একাধিক বুলেট বা গুলির খোসা পরীক্ষা করে তা বলতে পারেন, একই অস্ত্র থেকে গুলি ফায়ার হয়েছে কিনা, তা অপরাধকালে সন্দেহযুক্ত অস্ত্রটি দ্বারা ফায়ার করা হয়েছে কিনা, কত দূরে ফায়ার হয়েছিল তা বলতে পারেন ইত্যাদি। এখন অগ্নেয়াস্ত্র পিস্তল দ্বারা হত্যা করা হলে জখমের ঘটনা নিশ্চিত করুন, অস্ত্র দ্বারা কোনো অভিযুক্ত গুরুতর জখম হত্যা করার ঘটনায় ব্যবহৃত অগ্নটি অগ্নেয়াস্ত্র বিশদ জখমের প্রকৃতি, ছিদ্র আকৃতি, ব্যাপককৃতি, বুলেট অগ্নেয়াস্ত্র নল, টার্গেট দূরত্ব প্রকৃতি, ফায়ারিংয়ের পরিণতি পরীক্ষা করে সঠিক মতামত দিতে পারেন। আর এই মতামত গ্রহণ নিশ্চিত হয় করা যায় পিস্তলটি অগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কি না। তাহলে অগ্নেয়াস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে গুরুতর জখম হত্যা করার ঘটনায় ব্যবহৃত অগ্নেয়াস্ত্র পিস্তলের বিশদ প্রকৃতির, ছিদ্র আকৃতি, প্রকৃতি, বুলেট অগ্নেয়াস্ত্রের নল, টার্গেট দূরত্ব, অগ্নেয়াস্ত্রের প্রকৃতি, ফায়ারিং পরিণতি পরীক্ষা করে সঠিক মতামত প্রদান করতে পারেন। আর এই মতামত গ্রহণ করে নিশ্চিত করা যায় যে পিস্তলটি অগ্নেয়াস্ত্র দ্বারা হয়েছে কি না। তাহলে ঘটনাস্থলে উপস্থিত হইয়া লক্ষণীয় ঘটনাপ্রতি প্রধান লক্ষ্য করে নিম্নরূপ, ব্যবহৃত অগ্নের গুলির খোসার উপর অপরাধীর আঙ্গুলের ছাপ যাতে নষ্ট হয়েছে কিনা তা সংরক্ষণ করতে হবে, কেননা উক্ত আঙ্গুলের ছাপ বিচারণকালে সাক্ষ্য হিসেবে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তারপর প্রাপ্ত অস্ত্র গুলির খোসা কখনো পরিষ্কার করা যাবে না,
অপ্রাপ্ত অস্ত্রগুলির সাথে লেগে থাকা চুল, সুতের রং, অন্য কোনো আধুনিক আণুবীক্ষণিক দ্রব্যাদি যাতে মুছে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্দুকের গুলি আহত বা হত আত্মহত্যা না হত্যামূলক নির্ণয় করা, একজন অস্ত্র বিস্ফোরণকারী নিম্নলিখিত পরীক্ষা ঘটনা করা, তারা ব্যবহৃত বন্দুকটি ব্যবহারের কারণে দ্রুত পরীক্ষা করা, পরিবেশ পরিস্থিতি ঘটনা ইত্যাদি পর্যবেক্ষণ করা, বন্দুকের গায়ে লেগে থাকা অদৃশ্য আঙ্গুলের ছাপ নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপের তুলনায় বিশ্লেষণ করা, আগ্নেয়াস্ত্র প্যাকিং করা। তাহলে গুলি অস্ত্রগুলি এমন কঠোর বাক্সের মধ্যে প্যাকিং করতে হবে যা বিশেষভাবে এই উদ্দেশ্যের দ্বারা সুপ্ত আঙ্গুলের ছাপ নিতে যায়। কাটিস বাক্সগুলিকে বাইরের চিহ্ন সমূহ থেকে মুক্ত করার জন্য গুলোগুলোকে আলাদা আলাদাভাবে পরিষ্কার কটন উল বা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। তারপর তদন্তকারী অফিসার ব্যক্তিগত শনাক্ত চিহ্ন বাক্সের উপর ঘটনাস্থলে প্রাপ্ত বুলেট খুব সতর্কতার সহিত নড়াচড়া করতে হয়। প্যাকিংকালে কোনো সময় ঘাস বা খড় বিছারি ইত্যাদি ব্যবহার করা উচিত না। ফরওয়ার্ডিং রিপোর্ট স্পষ্ট করে লিখতে হবে যাতে বিশেষজ্ঞ মত প্রয়োজন। প্রেরণের পূর্বে প্যাকিং একজন উপযুক্ত ম্যাজিস্ট্রেট নিকট বিশেষজ্ঞ জিনিসগুলি পরীক্ষা করার ক্ষমতা সার্টিফিকেট গ্রহণ ফায়ারিং রিপোর্ট পাঠাতে হবে। তা সুপ্রশিক্ষিত বন্ধু, এখন আমরা শিখবো যে অগ্নেয়াস্ত্র কী ধরনের। অগ্নেয়াস্ত্র একটি নল বা ব্যারেল। অগ্নেয়াস্ত্রে কী কী থাকে? একটি নল বা ব্যারেল, ব্যারেল কক্ষ, বিস্ফোরক দ্রব্যে আগুন ধরিয়ে পরীক্ষার নল। অপরাধ শনাক্তকরণে প্লাস্টিকের ভূমিকা। বিচারকালে অপরাধীর ক্ষতি অগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে প্রাপ্ত তথ্য সময়ের সাক্ষ্য দিয়ে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রক্রিয়াতে পুলিশ কর্তৃক অপরাধী তদন্তের প্রাপ্ত অগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রামাণ্য তথ্যের উপর ভিত্তি করে আদালত অপরাধীর নাম ঠিকানা সাক্ষ্য সিদ্ধান্ত নিয়ে থাকেন। বাংলাদেশ থেকে ব্যালাস্টিক নামে একটি শাখা রয়েছে, তদন্ত সম্পর্কিত মামলা ব্যালাস্টিক শাখায় বিশেষজ্ঞ দিয়ে থাকেন। তাদের প্রেরিত মতবাদ তদন্তকারী অফিসার তদন্তের দিকে নির্দেশনা গুরুত্বপূর্ণ করে থাকে। এই প্রক্রিয়াতে অপরাধ শনাক্ত করা হয়। পঞ্চনালের ঘোষের শ্রেণীবিন্যাস। পঞ্চনাল ঘোষের শ্রেণীবিন্যাস হচ্ছে স্বভাব অপরাধী, অপরাধের শ্রেণীবিন্যাস, স্বভাব অপরাধী, মধ্যম অপরাধী, অভ্যাস অপরাধী। তাহলে স্প্রিয়া জীবনে স্বভাব মধ্যম অপরাধ। স্বভাব অপরাধী হচ্ছে যে অপরাধী স্প্রিয়া তাকে নিম্ন মাত্রায় এবং সুযোগ ও পরিবেশে অনুকূল বলে শোষিত স্প্রিয়া জেগে অপরাধ সংঘটন করে। মধ্যম অপরাধী, এই অপরাধ অপরাধী যেমন স্প্রিয়ার মাধ্যমে মাত্রায় বিদ্যমান থাকে, ফলে এদের অপরাধ প্রবণতা মাত্রায় কমতে থাকে এবং সুযোগ ও পরিস্থিতি অধিক অনুকূলে জড়িয়ে পড়ে। অভ্যাস অপরাধী, এদের ভিতর দ্রব্য, রক্ত, স্প্রিয়া অত্যন্ত কম মাত্রায় জাগ্রত থাকে। এরা সাধারণত পেশাদার অপরাধী না হয়ে খুন, জখম বা ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে নিজের জড়িয়ে দিতে চায় না। এ সকল অপরাধে রক্তপাত ঘটানোর সম্ভাবনা নেই। যে সকল অপরাধে তারা বেছে নেয়, অপরাধী তারা অধিক দ্রব্য লাভের স্পৃহা না থাকায় অধিকাংশ ক্ষেত্রে শিশিরে চুরিতে জড়িয়ে থাকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তা এখানে আমাদের যেটা মূলত বক্তব্য সেটা আছে যে যেসব অস্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে গ্যাসে পরিণত করে দূরে ধাতব নিক্ষেপ করে তাকে অগ্নেয়াস্ত্র বলে। অগ্নেয়াস্ত্র হচ্ছে যেমন রিভলভার বন্দুক ও মাজার লোড আর রিভলভার। তাহলে হচ্ছে যে দুই ধরনের ভাগ করা, একটা বন্দুক বা রিভলভার, বন্দুক বা রাইফেল, আর একটা পিস্তল বা রিভলভার। তারপর এবার তিন ভাগে ভাগ করা যায়, বর্ষণের উপর নিক্ষেপ করে, এক গুলি বহনকারী রাইফেল, আধা স্বয়ংক্রিয় SMG, SLR ও স্বয়ংক্রিয় সাবমেশিন গান। তাহলে বুলেট বা গুলির খোসা অগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়েছিল। একাধিক বুলেট মানে বিশেষজ্ঞ যেসব বিষয়ে মতামত দিতে পারে, বুলেট বা গুলির খোসা দ্বারা অগ্নেয় পরীক্ষা করা হয়েছিল কিনা, তাহলে অপরাধকালে কত দূর ফায়ার করা হয়েছিল, কত দূরত্বে ফায়ার করা হয়েছে ইত্যাদি বলতে পারেন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।